হ্যালো এভরিওয়ান, অল ক্লাস এডুকেশন চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর চলমান এইচএসসি পরীক্ষা এর দ্বিতীয় বর্ষের যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র সাজেশনটি দিব। এটা এই চূড়ান্ত এবং একটি ফাইনাল সাজেশন। আমরা অলরেডি যে সাজেশনটি দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই সাজেশনগুলোর ভিতর থেকে আপনাদের প্রশ্ন হয়ে থাকে। তো আশা করি আজকের সাজেশনটাই আপনাদের কমন থাকবে, সুতরাং আর দেরি না করে সাজেশনটি এখনই ফলো করুন। তো সাজেশনে যাওয়ার আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, জাতীয় বিশ্ববিদ্যালয় সহ যে কোনো বিশ্ববিদ্যালয়ে আপডেট নিউজ এর পাশাপাশি যে কোনো পরীক্ষার সাজেশন পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমাদের আমাদের আপডেট এবং নিত্য নতুন সকল নিউজগুলো পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। তো আমরা যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র এইচএসসি এর বিষয়কোডটি হচ্ছে আপনার 2860। আপনি এটা দেখে নেবেন এবং আপনার বিষয়কোডটি অবশ্যই মিলিয়ে নেবেন। তো আমরা যে প্রশ্নগুলো দিয়েছি প্রতিটা ইউনিট থেকে যে পার্টগুলো থাকে সেই পার্টের কোন কোন পার্ট থেকে প্রশ্নগুলো হবে সেগুলো আমরা দেখিয়ে দিচ্ছি। এবং এখান থেকে যে আপনার প্রশ্নগুলো থাকে এই পার্টের, যেমন 1.3 রয়েছে সংজ্ঞা ও বর্ণনা, ইউনিট 1 এর 1. পার্ট 1.4 রয়েছে সংজ্ঞার নিয়মাবলী, এরকম যে পার্টগুলো রয়েছে এগুলো আপনি কমপ্লিট করলে আশা করি এখান থেকে আপনার 100% কমন করবে। তো আমরা আপনাদের পার্টগুলো ক্রমান্বয়ে দেখিয়ে দিচ্ছি এবং আমাদের এই সাজেশনটি খুবই খুবই শর্ট করেছি। আপনারা এখান থেকে খুব অল্প কিছু পরেই আপনারা পরীক্ষা অনেক ভালো ফলাফল করতে পারবেন। তো আপনারা আস্তে আস্তে সাজেশনটি ফলো করবেন এবং পরবর্তীতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর যে কোনো সাজেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা সাজেশনটি কোথা থেকে ফলো করছি। তো আমাদের সাজেশনটি, তো আশা করি এই সাজেশনটি ফলো করলে আপনাদের এখান থেকেই কমন আসবে। আশা করি এর বাইরে আপনাদের বইয়ের কোনো কিছুই পড়ার দরকার হবে না, কারণ উন্মুক্তের পরীক্ষাগুলো একটু সহজই হয়ে থাকে। তো তারা যে সাজেশনটা দিয়ে দিয়ে এর মধ্যে থেকেই প্রশ্ন হয়ে থাকে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।